হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার এসএম চ্যানেল। গাইস, চলে এসেছি আপনাদের মাঝে আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। তো আজকের গুরুত্বপূর্ণ ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে পারবেন এবং শিখতে পারবেন। তো আপনারা আমাদের চ্যানেলের সাথেই থাকুন এবং ভিডিওটি সম্পূর্ণ উপভোগ করুন। তো গাইস, আজকের আপনারা দেখতে পাচ্ছেন যে একটা রাস্তা দিয়ে যাচ্ছি। তো এই রাস্তাটা হচ্ছে মূলত চালকুড়ির করইতলা বলা হয় এই স্থানটাকে। তো করইতলা বরাবর অপোজিট সাইডে এই স্থানটা অবস্থিত। তো গাইস, এখানে আজকে ভিডিও করার মূল উদ্দেশ্য হচ্ছে আপনারা যে স্থানটি দেখতেছেন, এই স্থানটি আসলে কতটা উন্নত হয়েছে সেটা আপনাদেরকে আজকে ভিডিওর মাধ্যমে জানাব। তো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন এই আশেপাশে নর্দমা এবং খাল দেখা যাচ্ছে। এই যেমন খাল দেখা যাচ্ছে, এখানে আদি লগ্ন থেকে এরকমই খাল ছিল, যেটাকে জমির মতো আর কি, জমির মতো এরিয়া নিয়ে ওখানে নদীর মতো ছিল। তো মানুষজন এখানে আসতো আগে খুব কম। তো একটা পর্যায়ে লোকজন আসা শুরু করলো, সেখানে নৌকা দিয়ে ভ্রমণ করতো। তো গাইস, এই স্থানটা এখন কতটা উন্নত হয়েছে সেটা আপনারা আজকে ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন। এবং আমাদের দেশ যে উন্নয়নের দিকে সামনে অগ্রসর হচ্ছে তা আপনারা তো ভিডিওর মাধ্যমে বুঝতে পারবেন। গাইস, আপনারা দেখছেন যে এই যে একটা নদীর মতো এবং নদীর চারদিকে, এবং এই নদীটা, এই নদী আপনার এরকমই ছিল প্রবাহমান সব দিকেই। আস্তে আস্তে মানুষ এখানে বালু ফেলিয়ে তারপরে হচ্ছে ঘর বাড়ি করে তো এখন এখানে বসতি স্থাপন করতেছে। তো গাইস, তারই পাশাপাশি এখানে এমন একটা পর্যায় ছিল যে তখন মানুষজন এখানে আসতো না। ইভেন আপনার মনে করেন যে এখানে বিভিন্ন ধরনের প্রাণী পশু পাখি এখানে থাকতো, তো এখন সেটা মানুষের আবার যোগ্য স্থল হয়ে গেছে। তো গাইস, আপনারা আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে যে সেটা হচ্ছে যে এখানে বিদ্যুৎ প্লান্টের কাজ আছে, বিদ্যুৎ প্লান্টের কাজ, এই যে আপনারা দেখতে পাচ্ছেন বিদ্যুৎ প্লান্টের কার্যক্রম চলে এখানে। তারপরে হচ্ছে আপনারা সামনে আরও দেখতে পাবেন যে এখানে একটা সরকারি প্রশাসন আছে বিভাগ, সেটা হচ্ছে যুব উন্নয়ন অধিদপ্তর, এবং হচ্ছে এখানে আবহাওয়া অধিদপ্তর স্থাপন করা হয়েছে। তো আপনাদেরকে আজকে আমি দেখাবো যে এই ভিডিওর মাধ্যমে যে এখানের যে আবহাওয়া অধিদপ্তর নতুন যে স্থাপন করা হয়েছে সেটা আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো আপনারা আমাদের সাথেই থাকুন। গাইস, আপনাদের দেখে মনে হয় কেমন যে আজকে এই যে চারপাশে রাস্তা, পাকা রাস্তা এবং চারপাশে যে গাড়ি, তারপর হচ্ছে বাড়ি, তো এগুলো দেখে আপনাদের কি মনে হয় যে আমাদের দেশ কি অগ্রসর, উন্নয়নের দিকে অগ্রসর হচ্ছে কিনা? তো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন যে এখন আমি চলে যাচ্ছি, এই যে আমাদেরকে ক্যামেরায় দেখা যাচ্ছে যে গেট, এটা হচ্ছে আবহাওয়া অধিদপ্তরের গেট। আপনারা দেখতে পাচ্ছেন এই যে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, এই গেটটা আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে গেট, এই গেট দিয়ে প্রবেশ করতে হবে। এই যে প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণাগার, এটা হচ্ছে চালকুড়িতে আর কি অবস্থিত। তো গাইস, এই যে দেখছেন, তো আবহাওয়া অধিদপ্তরের যারা লোক আছে তারা এখানে একটা বাউন্ডারি দিয়ে যে ভবনগুলো করেছে ভিতরে, এবং বাউন্ডারি দিয়ে দিয়েছে যে যাতে তাদের এরিয়ার ভিতরে আবার কোনো অন্য কোনো বসতি স্থাপন না হয়, তাদের এরিয়া তারা নিয়ে নিয়েছে। গাইস, এখানে দেখতে পাচ্ছেন যে এই যে কাজ চলতেছে, যে ইটগুলো ভিতরের কাজ এখনও চলমান। তো গাইস, এটা সম্পূর্ণভাবে যখন পরিপূর্ণতা পাবে কাজের, তখন আপনারা দেখতে পাবেন আরও এর সৌন্দর্য। এটা হচ্ছে আবহাওয়া অধিদপ্তর। গাইস, তো আমরা সামনের দিকে যাচ্ছি, আপনাদেরকে আরও কিছু তথ্যচিত্র ভিডিওর মাধ্যমে তুলে দেওয়ার চেষ্টা করছি আপনাদের জন্য। তো আপনারা দেখতে থাকুন এবং আমাদের সাথেই থাকুন। এখানে মূলত বিকেল যখন হয় তখন অনেক মানুষ এখন ঘুরতে আসে। তারপরে হচ্ছে মানুষজন এখন এখানে বাসা বাড়ি খোঁজে, প্লাস বাসা বাড়ি এখানে জায়গা সম্পত্তি কিনে যা বাসা বাড়ি করার চিন্তাধারা করে। তো গাইস, আমি এখন এই যে সামনের দিকে অগ্রসর হচ্ছি, গেটের আরেকটা গেট আছে আবহাওয়া অধিদপ্তরের, সেটা আপনারা সামনে গেলেই দেখতে পাবেন। গাইস, এই লোকেশনটা হচ্ছে জালকুড়ির আপনার যুব উন্নয়ন আছে, যুব উন্নয়নের আপনার
ভবনের পিছনের দিকে এই স্থাপনাটা তৈরি করা হয়, এই বিল্ডিংগুলো স্থাপন করা হয় এবং এই এরিয়াটা পুরোটা সরকার নিজের আওতায় নিয়ে নেয়। এবং এর চারপাশে কলকারখানা আছে, যেমন এই সাইডে আপনার একটা কারখানার মতো আছে এবং রাস্তার অপোজিটেও সুতার একটা কারখানা আছে। মোটামুটি বলা যায় যে এরিয়া এমন এখন হয়ে গেছে, মনে হয় না যে এটা কোনো বন জঙ্গল বা একটা নর্মাল একটা এরিয়া ছিল। গাইস, আপনারা জানেন না হয়তো বা এখানের যারা একসময় জায়গা কিনে রেখেছিল তারা এখানে ভুলেও আসতো না, কারণ এখানে বসবাসের জন্য কোনো সুযোগ সুবিধা ছিল না, যেমন গ্যাস, তারপর হচ্ছে বিদ্যুৎ, তারপরে হচ্ছে যোগাযোগ করার জন্য যে রাস্তা, সেই রাস্তাটাও পুরো পরিপূর্ণ ছিল না। মানুষ নৌকো দিয়ে যেত তার স্থান বা লোকেশন কোথাও জায়গা কিনলে সেটা দেখার জন্য তারা ওই নৌকার মাধ্যমে ব্যবহার করতে গেছে। এটা হচ্ছে একটা গেট, এই গেটের দিয়ে আপনি প্রবেশ করবে, এটা হচ্ছে মেইন রোড থেকেই কাছে গেট। তো গাইস, এই হচ্ছে এখানকার পরিবেশ। আর গাইস, হচ্ছে আমি যেটা বলতে চেয়েছিলাম যে এখানকার যারা লোক, যেমন যারা জায়গা কিনে রাখছিল তারা আগে এই সব স্থানে মৎস্য চাষ করতো বা বিভিন্ন সবজি ফসল এগুলো নিয়ে ধান চাষ করতো, এগুলো নিয়ে কাজ করতো। তো পরবর্তীতে এই গাছ এই মৎস্য চাষ করে যে মৎস্যগুলো হইতো এই মালিকরা তারা নিজেরা কাঁধে করে বাজারে নিয়ে বিক্রি করতো, তাদের শরীর থেকে মাছের গন্ধ আসতো। গাইস, তো এখন তারা কোটি কোটি টাকার মালিক, কারণ এইসব জায়গা খুবই মূল্য এখন বর্তমানে। তারা এখন বাড়ি গাড়ি করে এখন তারা এখন এমনও দেখা যাচ্ছে যে তারা তাদের পিছন থেকে এখন চাঁদা ধরে অন্য লোক, এবং তারা খুব সাহেবের মতো চলাফেরা করে এখানে। তো গাইস, একটা নর্মাল পজিশন ছিল সেটা কোথায় চলে গেছে, উন্নয়নের মাত্রা আমাদের অনেক এগিয়ে গেছে। তো গাইস, আমরা এখন যাচ্ছি মেইন রোডের দিকে। তো মেইন রোডে যাওয়ার কারণ হচ্ছে এখন এই যে ওয়ালটা দেখতেছেন, এই ওয়ালটা হচ্ছে যুবোন্নয়ন অধিদপ্তরের। এই যুবোন্নয়ন অধিদপ্তরের যে ওয়ালটা, এই ওয়ালটার মানে হচ্ছে সাইট, আপনার সামনে দিয়ে গেলে আমরা এই যুবোন্নয়নটা দেখতে পাবো। আজকের ভিডিওর চিত্র হচ্ছে যে মূল বিষয় হচ্ছে যে আমাদের দেশের যে নর্মাল যে স্থানগুলো ছিল সেই স্থানগুলো এখন কত উন্নত হয়ে গেছে এবং কত দামি হয়ে গেছে, এবং কলকারখানা এবং বিভিন্ন স্থাপনার মাধ্যমে দেশ অনেক এগিয়ে গেছে। এই চিত্রে আর কি তুলে ধরা মেইন উদ্দেশ্য। তো গাইস, আমি মেইন রোডে চলে এসেছি। মেইন রোড আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়িগুলো যাচ্ছে, এই যে মেইন রোড। মেইন রোড থেকে দেখেন এইদিকে আমি ধরলাম, এটা হচ্ছে সাইড। এখন রাস্তার কাজ চলতেছে, তো আগামীতে রাস্তা যখন সম্পূর্ণ কাজ হয়ে যাবে তখন আরও মানে ব্যাপক লাগবো সব কিছু। তো গাইস, এইদিকে হচ্ছে এই যে যুবোন্নয়ন অধিদপ্তর যেটা আমি বলছি, এটা হচ্ছে চালগুড়িতে আপনার করইতলা বলে এখানে এখানে অবস্থিত। এটা স্টেডিয়ামের আগেই অবস্থিত। তো গাইস, আমি সামনে থেকে আপনাদেরকে ধরবো ক্যামেরাটা, এই যে আপনারা দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার যুব ভবন। আমি একটু যুব উন্নয়ন অধিদপ্তর নারায়ণগঞ্জ যুব ক্রীড়া মন্ত্রণালয়। আমি ভিতরের দিকে ঢুকে আপনাদেরকে অল্প একটু দেখাবো যে আজকে এই সম্পূর্ণ ভিডিওর মূল চিত্রটা, এই যে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে সম্পূর্ণ পরিবেশটা আমি ক্যামেরার মাধ্যমে নিয়ে আসলাম এবং ভবনটাকে আমি আপনাদেরকে দেখাবো এখন। মেবি পাঁচতলা ভবন, পাঁচতলা ভবনটা, এটা হচ্ছে যুবোন্নয়ন অধিদপ্তরের। গাইস, আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে অনেক তথ্য দেওয়ার চেষ্টা করেছি এবং আশা করি আপনারা এই জালগুলির এই স্থানের সম্পূর্ণ অর্থাৎ যুব উন্নয়ন অধিদপ্তর এবং হচ্ছে আবহাওয়া অধিদপ্তর যে পাশাপাশি সেটার তথ্য আপনারা পেয়েছেন এবং এখানকার পরিস্থিতি কী ছিল পূর্বে আর এখন বর্তমানে কী আছে তা সে সম্পর্কে আপনারা তথ্য পেয়েছেন। তো আপনারা আরও এরকম গুরুত্বপূর্ণ তথ্য এবং বিভিন্ন বিষয়ে আপনারা যদি
পেতে চান তাহলে আমাদের এসএম চ্যানেলের সাথে থাকবেন এবং লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। তো গাইস, এই যে আপনাদেরকে লাস্ট এদিকে ঘুরিয়ে দেখাচ্ছি, তো আজকের ভিডিও শেষ করার আগে আপনাদেরকে বলতে চাই যে এসএম চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।